ইয়া ভারত বাংলাদেশ সীমান্তর করিমগঞ্জর কাইটিয়াতারর বেড়। ইপারে ভারত, সিপারে বাংলাদেশ, অথচ আন্তর্জাতিক সীমান্তর এই কাইটিয়াতারর সিপারেও যেন বন্দিত্বর জীবন কটাইছে একাংশ ভারতীয়। এই যে কাইটিয়াতারর সিপারে মানুষবর দেখিছে তেওঁলোকো ভারতীয়, অথচ 1947 চনের 17 আগস্টর পরাই রেড ক্লিফ লাইনে বিচ্ছিন্ন রাখিছে এই সকল ভারতীয় নাগরিকক। প্রত্যেক দিনে পুয়াই তেওঁলোকে সীমান্তর গেট পার হয়ে ভারতলৈ আসে, আকৌ দৈনন্দিন কাম কাজ শেষ হওয়ার পিছত সন্ধ্যা উভতি যায় সীমান্তর সিপারে থকা আপন গৃহলৈ। দীর্ঘদিনে এনেদরেই জীবন অতিবাহিত করেছে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তবর্তী 11খন গাঁওয়ার লোকে। নিতৌ পুয়া আর গধূলি সীমান্ত পার হওয়ার ক্ষেত্রে বিএসএফে সহায় করে তেওঁলোকক। অবশেষত অসম সরকারে কাইটিয়াতারর সিপারে বসবাস করা লোকসকলক উভতাই অনার প্রক্রিয়া আরম্ভ করেছে। বন্দী জীবনের অবসান হব লক্ষীবজার, গোবিন্দপুর, জগন্নাথী, কৃষ্ণপুর, জারাপাটা, লাফাখাইল সহ 11খন গাঁওয়ার বাসিন্দার। 8খন গাঁওয়ার লোকক স্থানান্তর করার বিপরীতে 3খন গাঁওয়ার 6টা পরিয়ালর বাবে সলনি করিব কাইটিয়াতারর বেড়। করিমগঞ্জত জেলা প্রশাসনের উদ্যোগত আরম্ভ হয়েছে স্থানান্তর প্রক্রিয়া। সিপারে মেদিপত্তার মাটি এরি ভারতত মাটি ক্রয়ের বাবে দিয়া হয়েছে অনুকম্পামূলক সাহায্য। যেহেতু আমার আগর প্রায় ধর লোক 15-16 বা তার আগর প্রায় চলি আসে ল্যান্ড একুইজিশন প্রসেস, যেহেতু যেটু আইবিপি ফেন্সিং আছে, ইন্টারন্যাশনাল বর্ডারের ফেন্সিং আছে, সেই ফেন্সিংয়ের মানুষ এইফালে আহিব আর ফেন্সিং মানে এইফালে দিয়ে যাব। সেই বিষয় আমি আমার বর্ডারত এতিয়া 8টা গ্রাম আছে, 8টা ঘর ভিতর আমি এতিয়া সবক মানে নোটিস দিছো পট্টাদার আসপার ভেরিফিকেশন করার পর পট্টাদারসল আমি নোটিস দিছো যে আপনার যেটু শেয়ার আছে আপনার আমার অফিসের পর উইথ প্রপার ডকুমেন্টস, মিউটেশন ডকুমেন্টস, নামজারি ডকুমেন্টস যে যে আছে। এই সাহায্যর পরিমাণ যথেষ্ট কম হলেও দেশ বিভাজনের সময়ের পর বর্তি থাকা এটি আন্তর্জাতিক সংকটের অবসান ঘটিব বলে আশা প্রকাশ করেছে সচেতন মহলে। করিমগঞ্জের রাহুল পাল, রিপোর্ট, প্রাগ নিউজ।